হ্যালো বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বিউটিফুল বাংলাদেশ থেকে। আজ আমরা এসেছি, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমরা এসেছি মেঘের উপরের শহর সাজেক ভ্যালি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাহাড়ের নিচে মেঘগুলিকে মনে হচ্ছে যেন প্রবাহিত নদী বা বরফের স্তর। এখানে না আসলে শুধু ছবি দেখে মনে হবে আসলে চারপাশে প্রচুর পানি, আর পানি অথই পানি, যে পানিগুলিকে শীতের ঠান্ডায় মনে হবে বরফ জমা পানি। এই যে সূর্যোদয়ের শুরু থেকে আমরা এখানে অপেক্ষা করছি সকালবেলা, সকালের মিষ্টি রোদ এসে পড়েছে পাহাড়ের উপরে, আর প্রচুর মানুষের সমাগম এই সাজেক ভ্যালির হেলিপ্যাডের উপরে। এখান থেকে চারপাশে মেঘের সমাহার খুব সুন্দর দেখা যায়। মেঘগুলিকে দেখে মনে হয় যেন এটি মেঘ নয়, এখানে বিস্তৃত জলরাশি। আমরা মেঘকে মারিয়ে উপরে চলে এসেছি। কখনো কখনো মেঘের প্রবাহ এখন প্রচন্ড ঠান্ডা, তাই মেঘগুলি জমে গিয়েছে তাই বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সময় যখন গরম থাকে মেঘের প্রবাহ শরীরের পাশ দিয়ে বয়ে যায়, মেঘকে ধরে ফেলা যায়, বেশ ভালোই লাগে তখন। পাশে কাশফুল দেখা যাচ্ছে, সেটিও এই রোদের সকালবেলা রোদে বেশ সুন্দর দেখাচ্ছে। এখানে আছে একটি বিস্তৃত জায়গা পিকনিক করার মতো, একেবারে পাহাড় উপরে এতখানি সমতল জায়গা এই পাহাড়ি অঞ্চলে খুব কমই দেখা যায়। এটাকে বলা হয় সাজেকের হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, হেলিকপ্টার ল্যান্ড করার মতো এখানে প্রশস্ত জায়গা রয়েছে। যখন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আসেন, এখানে হেলিকপ্টার নিয়ে আসেন। দূর দেখা যাচ্ছে বিস্তৃত মেঘের সমাহার, মনে হচ্ছে যে প্রচন্ড বড় এক নদী বয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে নদী ওই পারের পাহাড়গুলিকে মনে হচ্ছে নদীর ওই পার, আর এপাশটাকে মনে হচ্ছে নদীর এপার, মাঝখান দিয়ে বয়ে চলছে এক বিশাল নদী। আর বিভিন্ন রকমের পাহাড়ি বুনো ফুল এই জায়গাটাকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করেছে, এই জায়গার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। আর প্রচুর মানুষের সমাগমের কারণে জায়গাটি সবসময় উৎসব মুখর থাকে। তো এই ছিল আমাদের হেলিপ্যাডের পর্ব। আপনাদের সকলকে এই পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ।